अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনারা সবাই এখানে আসুন, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। সবাই এদিকে এসো, সবাই এখানে এসে বসো। এই কারখানা আমাদের সবার কাছে আমাদের বাড়ির মতো, আর বাড়ির মহিলাদের যদি খুঁজে না পাওয়া যায় সেটা চিন্তার বিষয়। আপনারা হয়তো সবাই চিন্তায় আছেন যে এক একজন করে আমাদের কারখানার মহিলারা কোথায় গায়েব হয়ে যাচ্ছে। এটা কোনো লোকানোর বিষয় নয়, আমাদের একসাথে মিলে এই সমস্যার সমাধান বের করতে হবে। এরকম কাজ কেউ কি করে করতে পারে? এই কারখানার সমস্ত মহিলারা একটা পরিবারের মতো, আর যদি পরিবারের মধ্যে একতা না থাকে তাহলে বাইরে যে কোনো লোক এসে আমাদের পরিবার ভেঙে দিতে পারে। বিগত কয়েক মাস ধরে এখান থেকে মহিলারা উধাও হয়ে যাচ্ছে, অথচ কেউ কিচ্ছু করেনি। সেই জন্যই ওদের সাহস আরো বেড়ে গেছে। না না, আমরা চুপ করে বসে নেই, বরং আমরা এখানকার সব সংস্থার কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাদের সাহায্যে এগিয়ে আসেনি। কিন্তু আমরা অন্য কারো সাহায্যের অপেক্ষা কেন করব? আমাদের নিজেদেরকে সাহায্য করতে হবে। তা না হলে তো আর কিছু মাস পরে এখানে কেউ থাকবে না। কিন্তু আমরা এতে কি করতে পারি? পাহারাদারি, আজ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ রাত থেকে আমাদের মধ্যে সব মেয়েরা এক একদিন করে কারখানায় পাহারা দেবে, আর তারপরেও যদি কিছু হয় তখন চিৎকার নয়, এই অস্ত্র হাতে উঠে আসবে। সবাই বুঝেছ? আর আজকে রাতে আমি নিজে পাহারা দেব। আর এই মহিলাকে এনার হাতে তো দেখছি কাস্তে আছে, কি করবো বুঝতেই পারছি না। চল, আমি জানি কি করতে হবে। ওঠো, এই ওঠো।
দারোগা সাহেব, আমি তো গাড়ির নম্বর লিখে দিয়েছি আপনার কাছে, আপনি কিছু একটা করুন। ওরা নতুন একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে, ও কালকেই এসেছে আমাদের এখানে। একটা একটা করে ওরা কতজন মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে জানি না, আজ পর্যন্ত একজনও ফিরে আসেনি। কতবার আমরা আপনাদের থানায় এসে রিপোর্ট লিখিয়েছি, কিন্তু আপনাদের কাছ থেকে আমরা কোনো সাহায্য পাইনি। আজ প্রথমবার আপনি আমাদের কারখানাতে এলেন, প্লিজ দারোগা সাহেব কিছু তো করুন। ওই ওই গুন্ডারা জানি না ওই মেয়েটার সাথে কি করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হে ভগবান! আমি এই সবে গ্রামে পোস্টিং হয়েছি, আজকেই আমি জানতে পারলাম এই ঘটনাটার ব্যাপারে। আমার দিক থেকে আমি পুরো চেষ্টা করব। ঠিক আছে, তোমরা ওই জায়গাটা তল্লাশি নাও যে জায়গা থেকে ওরা মহিলাকে তুলে নিয়ে গেছে, হতে পারে কোনো প্রমাণ আমরা পেয়েও যেতে পারি। আর হ্যাঁ, ওই গাড়িটার চাকার চিহ্নটাও নাও যে গাড়িতে করে ওকে নিয়ে গেছে। হ্যালো, একটা গাড়ি আছে যার নাম্বার GJA 0402। এই গাড়িটাকে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে আটক করো। সব চেকপোস্টে ভালো করে লক্ষ্য রেখো, এই গাড়িটা গ্রামের বাইরে যেন না যায়। আমাদের কি হবে, এরা আমাদের জীবনটা নরক করে দেবে। আমি কালকে এদের কথা শুনেছি, এরা আমাদেরকে শহরে বিক্রি করে দেবে, মুম্বাই নাহলে কলকাতা। ওরা এইভাবে মেয়েদের অপহরণ করে বড় বড় শহরে বিক্রি করে দেয়। যদি কারোর বয়স বেশি হয় তবে তাকে দিয়ে ওরা কাজ করায়, ভিক্ষা করায়, নয় তো ওরা আজ আমাদের মেয়েদের পাঠানো টার্গেট সম্পূর্ণ হয়েছে, কিন্তু তাড়াতাড়ি আমাদের এই ঠিকানা বদলাতে হবে। পুলিশ অনেক দূর অব্দি ওদের ধাওয়া করেছিল। এখনো যখন কিছু হয়নি তখন আগে কি হবে? Thank you.
চলো বাইরে বের করো সবাইকে, আর গাড়িতে উঠাও। কেন করছো এরকম তুমি? তোমার মধ্যে কি একটু মানবিকতা নেই? কেন তোমরা শুধু মেয়েদের শরীরটার দিকেই তাকাও? হ্যাঁ, কেন করো এরকম তোমরা? কি বাজে বকছো? হ্যাঁ, ওকে নিয়ে যাও। মালিক, একে কি করবো? তুই যা, ওকে আমি হ্যান্ডেল করছি। কি করছেন জিজু? মালিক, গাড়ি লোড হয়ে গেছে মালিক। একটা কাজ কর, ওকে মেরে ফেল। এই বাইরে যা, পাগল হয়ে গেছেন আপনি? ওকে মারবেন আপনি, ওকে? আরে, ও আমার পরিবারের সদস্য ধর্মরাজ ভাই এবং স্ত্রী, ও যাকে আমি নিজের পিতা মনে করি। ওকে ওকে মারবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে সহ্য করতে পারি না, মানছি। আমি ওকে জেলে পাঠিয়েছিলাম, কিন্তু আমি ওকে হত্যা করতে পারবো না। ওকে মারতে হবে মৌলিক। যদি ওকে এখন না মারি না, তাহলে বাইরে সবাইকে বলে আমাদেরকে মেরে ফেলবে ও। ন বছর ধরে এই ব্যবসা করছি আমরা মৌলিক। তোমার দাদা এই গ্রামের রাজনীতি সামলায়, আর তোমার বোন মাইয়াবংশী পরিবারের পুরনো ব্যবসা। যখন বাড়ির মেয়েরা এই কাজ সামলেছে আর আমরা এই মেয়ে পাচারের ব্যবসাটা সামলেছি, তখন কি ভুল করেছি? হ্যাঁ, এই কাজটা আমাদেরকে টাকা দেয় মৌলিক, আমাদের পেট ভরে, আমাদের স্বাচ্ছন্দ্যের খেয়াল রাখে। আর এমনিতেও এখান থেকে মেয়েদের অপহরণ কারা করে? হ্যাঁ, আমরা ধরমপুরের সব থেকে বড় উদ্যোগী। এত বড় কথা এত সহজে বাইরে যেতে দিতে পারি না, আর যদি এই কথাটা বাইরে যায় না, তাহলে সারাটা জীবন আমাদেরকে জেলে কাটাতে হবে। তাই হবে, জেলে যেতে রাজি আছি আমি, কিন্তু ওকে আমরা কি করে মারতে পারি? ওকে মারতে পারি না। কেউ মারা যাবে না। যদি বেঁচে থাকতে চাও, তাহলে ওকে মারতেই হবে। শুনলে তুমি? মালিক, পুলিশ এসে গেছে। এবার কি করবো? পালাও এখান থেকে, চলো। চলুন, তাড়াতাড়ি। পুরো গোডাউনটা তল্লাশি করে দেখো, কেউ যেন পালাতে না পারে। কে ছিল ওরা যারা আপনাকে কিডন্যাপ করেছে? আগে কখনো তাদের দেখেছেন আপনি? আপনি কি ওদের চিনতে পারবেন? আমি 9 বছর জেলে কাটিয়েছি, কিন্তু এই 9 বছরে কোনো দিন ভাবতে পারিনি যে এরকম একটা দিন দেখব। এত নিচে নেমে গেছে ওরা দুজন যে নিজের গ্রামের মা বোনেদের। যদি ওরা আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি তাহলে ওদের চিনতে পারবেন? কিছু তো বলছে না, মনে হচ্ছে খুব আঘাত পেয়েছেন উনি। নিয়ে চলো একে, আর অন্য মহিলাদেরও। আর ভয় পেতে হবে না, পুলিশ এসে গেছে।
আরে সন্তু, তুমি এসেছো? ভগবানের অশেষ কৃপা। সত্যি কথা বলবো, যা কিছু হয়েছে ভগবানের আশীর্বাদে হয়েছে। এই প্রথমবার এরকমটা হলো যে আমাদের কারখানা থেকে কোনো মেয়ে হারিয়ে গেছে আর সে ফিরে এসেছে। আমার এখন এমনটাই মনে হচ্ছে যে সন্তুকে কারখানায় আনাটা আমাদের পক্ষে খুব ভালো হয়েছে, ভগবানের অশেষ কৃপা। জয় মা! এত বড় অপরাধ বিশ্বাস করতে পারছি না আমি। মৌলিকদা মেয়েদের বিক্রি করার কাজ করে। তুমি চিন্তা করো না সন্তু, তুমি ফিরে এসেছো এটা যেমন তোমার ভাগ্য ভালো, তুমি আমাদের কারখানায় এসেছো এটা আমাদের সৌভাগ্য। আরে আমি জানি এই দুর্ঘটনা ঘটার জন্য তুমি ভীষণ ভয় পেয়ে গেছো, তুমি চিন্তা করো না। আরে তুমি তো এত সাহসী, তুমিই তো কারখানার জন্য প্রথমবার ওদের উৎসাহিত করেছো। যদি ভগবানের আশীর্বাদ থাকে না, তাহলে দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ওদের পেছনে পুরো জামনগরে আমরা পুলিশ লাগিয়ে দেব। অপরাধী ধরা পড়েছে, যখন আমরা গোডাউনটা ঘুরে দেখছিলাম তখন ওই গাড়িটাকেও আমরা পেয়ে গেছি যেটা করে আপনাকে ওখানে নিয়ে গেছে। আর ওই গুন্ডারাই বললো যে ওই গাড়ির মালিককে, তখনই আমরা বুঝতে পেরে গেছি যে আসল অপরাধী কে। কে ওই দোষী আপনি আমাদের বলুন, আমরা সবাই মিলে ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। তার নাম হলো বিভা মাইহা বংশী। বিভা? বিভার নাম এখানে কি করে এলো? আসল দোষী তো মৌলিক আর সন্দীপ, তাহলে বিভার নাম এখানে কি করে এলো?